পারফিউম অয়েল সমৃদ্ধ লাক্স পারফিউমড সোপ, যা দেয় সুন্দর সুবাসিত ত্বক বহুক্ষণ জুড়ে। নতুন লাক্স ফরএভার এখন সেন্সুয়াল স্যান্ডেলের সাথে, সৌরভ এমন রবে বহুক্ষণ। সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্রথম আলো অনলাইনে নিয়মিত আয়োজন লাক্স ক্যাফে লাইভে। আপনাদের সঙ্গে আছি আমি মৌসুমি মৌ, এবং যাকে নিয়ে আজকে হাজির হয়েছি তার এই বিনোদন অঙ্গনে যাত্রা শুরু হয়েছিল অনেক আগের কথা, সেই সময়টা না বলে আমার মনে হয় যে কোন কোন মাধ্যমে তিনি কাজ করেছেন সেই কথা বলি। মঞ্চে অভিনয়ের মধ্য দিয়ে তার অভিনয়ের যাত্রা শুরু, এরপর তিনি অভিনয় করেছেন টেলিভিশন নাটকে এবং আমাদেরকে অনেক জনপ্রিয় নাটক উপহার দিয়েছেন, এবং সর্বশেষ এই 29 নভেম্বর তার একটি চলচ্চিত্র মুক্তি পেয়েছে ইন্দুবালা নামে, এবং এটি তার 24তম অভিনীত চলচ্চিত্র। এবং যার কথা বলছি তিনি অনেক সাধের ময়নার মনা, হাজার বছর ধরের করিম শেখ। আমার মনে হয় যারা এই সিনেমা দুটো দেখেছেন তারা বুঝতেই পারছেন আমি কার কথা বলছি। আমাদের সঙ্গে আছেন আমাদের ভীষণ পছন্দের অভিনেতা আনিসুর রহমান মিলন, কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? খুব ভালো, এবং শুধু পর্দায় দেখা হয়, সামনাসামনি অনেক সময় দেখা হয়, কিন্তু এইভাবে বসার আগে কখনো হয়নি, আজকেই প্রথম হলো। হ্যাঁ আজকেই প্রথম, অনেক অনুষ্ঠানে হয়তো দেখা হয়, অনেক হ্যাঁ হ্যাঁ কিন্তু কথা হয়নি কখনো। আজকের এই যে শুরুতে আমি যে কথাটি বললাম ইন্দুবালার প্রসঙ্গ বললাম, যে 29 নভেম্বর মুক্তি পেয়েছে, আজকে 3 ডিসেম্বর, মানে খুব অল্প কয়েকদিন, তার মানে এখনও সিনেমা হলে বা প্রেক্ষাগৃহগুলোতে চলছে। আমি ইন্দুবালার কথাই আগে জানতে চাইবো যে কেমন সাড়া পাচ্ছেন। প্রথমত দর্শক আসলে যে ধরনের ফিল্ম দেখতে চায়, যে ধরনের সিনেমা দেখতে চায়, সেই ধরনের সিনেমারই একটি সিনেমা বলবো ইন্দুবালা। আচ্ছা, ইন্দুবালা একটি খুবই সহজ সরল একটা প্রেমের গল্প, একটু গ্রামীণ আবহাওয়া আছে, গ্রামীণ পটভূমিতে পুরো গল্পটা। আর মূলত হয় না যে দর্শক অনেক বেশি ভাববে কেন সিনেমা দেখতে গেলে বা এন্টারটেইন হতে গেলে কোনো কিছুতে, সো খুব সহজেই তাকে গল্পটা বলা যায়, সেরকম একটা গল্পের ছবি হচ্ছে ইন্দুবালা। এবং গানগুলো দর্শকের মাটির গান বলছি, মানে ফোক গানগুলো বলছি, তো তখন মনে হয় যে অনেক মানুষ অনেক এনজয় করে ওই মুহূর্তটাকে, তার অনেক কথা মনে পড়ে যায়, তার হয়তো তার গ্রামের কথা মনে পড়ে যায় একদম। এবং লোকসঙ্গীতের মধ্যে কি মানুষের, আমরা যারা বাঙালি বা বাংলা ভাষাভাষী মানুষ, তাদের মধ্যে তাদের মনের যেই না বলা যে কথাগুলো সেগুলো লোকসঙ্গীতের মধ্যে কিন্তু নিহিত আছে। আমি একটু জানতে চাইবো যে ইন্দুবালাতে নায়িকার কথা যদি বলি, পরিচালক প্রযোজক তিনজনই নতুন ছিলেন, তো সেক্ষেত্রে কাজ করতে গিয়ে কোনো রকম সমস্যা হয়েছে কিনা? প্রডিউসার যিনি ছিলেন, মানে ওনাকে থ্যাংকস দেই প্রথমে যে উনি একদম প্রথম হয়ে একজন নতুন পরিচালকের হাতে একটি সিনেমা দিয়েছেন, একটা বাজেট তুলে দিয়েছেন, আবার পরিচালককে ধন্যবাদ দেই যে একজন নতুন, একেবারেই নতুন মুখ একটা মেয়ে যাকে নায়িকা হিসেবে সে সিলেক্ট করেছেন। অনেকগুলো চ্যালেঞ্জের মধ্যে আছে, তার কিছু চ্যালেঞ্জ আমাদের শোল্ডার নিতে হয়েছে, ধরেন আমি বা বাবু ভাই বা জজ ভাই, নাজিন আপা, আরো আরো বেশ কিছু সিনিয়র আর্টিস্ট, মাসুম আজিজ ভাই। প্রবলেম ঠিক ওরকম না, মানে মূলত ফিল্মটাকে ভালো করতে হবে, দ্যাট ওয়াজ দ্য টার্গেট, সবার একটা টার্গেট ছিল। তো আমি যখন শ্যুট করতে গেছি, আমার যখন সিকোয়েন্সগুলো হচ্ছিল, তখন নতুন ডিরেক্টর হিসেবে তার যদি কোথাও মনে হয়েছে যে সে হয়তো সিনেমার এই জায়গাটা তার মনে হচ্ছে ম্যাচ করছে না, আমি হয়তো ওই জায়গাটা শেয়ার করছি যে জয় বোধহয় এই একটা শট বোধহয় লাগবে। আচ্ছা, বা এরকম না হয়ে এরকম হলে ভালো হতো, বলে ভালো হতো, আমরা এভাবেই সিনেমাটা বানিয়েছি। সো পায়েল নতুন সিনেমার নায়িকা হলেও সে অভিনেত্রী, সে আগে অভিনয় করেছে, টেলিভিশনে কাজ করেছে, কিছু টিভিসি করেছে, সো এক্সপ্রেশনস বলি বা অভিনয় জায়গাগুলো বলি, অতটা বেগ পেতে হয়নি পায়েলকে নিয়ে। মূলত আমাদের চেয়ে বড় টেনশনটা কাজ করেছে একমাত্র পরিচালকের উপরে, পরিচালকেরই, কারণ তাকে অনেকগুলো জবাবদিহি তার জায়গা আছে, তার সিনেমাটা নিয়ে জবাবদিহি আছে, তার প্রডিউসারের কাছে জবাবদিহি আছে, তার দর্শকের কাছে জবাবদিহি আছে। সো অনেক বেশি টেনশনে ছিল, আমি যতখানি চেষ্টা করেছি, আমি যতখানি পেরেছি, স্টিল সিনেমা রিলিজ পর্যন্ত আমি ওকে ওর সাইকোলজিক্যালি ওর মানসিকভাবে সাপোর্ট দিচ্ছি, সাপোর্ট দেয়া আমি। আচ্ছা, মোট কয়টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে? 15টা। আচ্ছা, এটার পিছনে কারণ আছে, এটা একেবারে ওদেরই প্ল্যানিং, আমার প্রযোজক সংস্থার প্ল্যানিং হচ্ছে যে 15টা সিনেমা হলে ওরা প্রথমে রিলিজ দিবে, এই কারণে যে আপনি জানেন যে এক একটি সিনেমা হলে রিলিজ করতে একটা বড় অ্যামাউন্ট অফ মানি, টাকা লাগে নিজের ক্ষেত্রে। সো খুবই দুঃখজনক এই জায়গাটা আমাদের বাংলাদেশের ক্ষেত্রে, যে আমরা যখন প্রযোজনা করি তখন রিলিজের বিষয়টা মাথায় রাখি না,
যে রিলিজ টাইমে যে আমার 20 লক্ষ টাকা লাগবে লাগবে এবং সেটা আমাকে ইনভেস্ট করতে হবে করতে হবে, এটা কিন্তু মাথায় থাকে না। তো আলটিমেটলি সেই জায়গাটা ছিল না, এক নম্বর প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের দেশের সিনেমার এখন যে সিচুয়েশন আছে, দর্শকের যে মানসিকতার জায়গা আছে, তারা নিজেরাই অনেক পাজল। 260 টাকা দিয়ে পেঁয়াজ কিনবে নাকি সে সিনেমা দেখতে যাবে, ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু মানে হ্যান্ডেল এই সিচুয়েশন। সিচুয়েশনটা কিন্তু এরকম, হঠাৎ করে রাতারাতি লবণের দাম আপনি বলে দিবেন একটা, আবার বলবেন লবণ খেয়ে না, মানে সবকিছু ওই একই রকম ছড়িয়ে যাবে মুহূর্তের মধ্যে। তখন মনে হয়েছে যে না, 50টা হলে সিনেমা হলে 30 জন দর্শক দেখার চাইতে 15টা হলে 150 দর্শক দেখুক, সেটাই বোধহয় ভালো, সেটাই বোধহয়। আমি আবার অন্য চলচ্চিত্রের প্রসঙ্গে যাব, ডনগিরি গত মাসে মুক্তি পেয়েছিল, আমি পরিচালক এবং নায়িকার ইন্টারভিউ করেছিলাম তখন। তো সেই সিনেমাতেও কিন্তু আপনাকে আমরা দেখেছি যে দুজন নায়ক ছিল, মানে ত্রিভুজ প্রেমের একটা গল্প ছিল এবং নায়িকাও নবাগত, এমিয়া এমি ছিল এবং শাহ আলম মণ্ডলের সিনেমা। সেটা সম্পর্কে একটু জানতে চাইবো যে সেটার ফিডব্যাকটা আসলে কিরকম ছিল। মানে সিনেমা ফিডব্যাক কিরকম হয়? সিনেমা ফিডব্যাক হচ্ছে প্রোডিউসারের ঘরে টাকা গেছে ডিরেক্টর। আচ্ছা, তাহলে যদি এই প্রশ্নই জিজ্ঞেস করি যে প্রোডিউসারের ঘরে কি টাকা গিয়েছে, তাহলে কি বলবেন? ডিরেক্টর বলেছে যে গিয়েছে, আমি টাকাটা দেখিনি, কারণ ওই টাকা দেখার সুযোগ আমাদের হয় না, যে কত টাকা গেছে বা কত টাকা এসেছে সেটা দেখার সুযোগ হয় না। কিন্তু শালো মণ্ডল যে পরিচালক, উনি খুবই হ্যাপি, উনি বেশ হ্যাপিলি আমার সঙ্গে এটা নিয়ে ডিল করেছে, এটা নিয়ে কথা বলেছে যে মিলন ভাই আমি ভালো সেল করতে পারছি সিনেমাটা। এবং সিনেমাটার ক্ষেত্রে আমি যেটা বলবো যে শালো মণ্ডলের প্রথম ছবি আমি করেছিলাম, ওর লাইফের প্রথম ছবি, পরিমণির প্রথম ছবি ভালোবাসা সীমাহীন। শালো মণ্ডলের একটা জায়গা অনেক ইন্টারেস্টিং আমার মনে হয়, ওর গল্প বলার প্যাটার্ন বলেন বা গল্পটাকে বলেন, গল্পটা অনেক স্ট্রং ওর। আচ্ছা, আমাদের দেশে সিনেমা করতে গিয়ে যখন যেটা হয় মূলত যে কোথাও যেন গিয়ে একটু খাপ মানে খাপছাড়া হয়ে যায় কখনো কখনো, তখনই মনে হয় যে না, গল্পটা বোধ দাঁড়ায়নি। শ্যালো মণ্ডলের ক্ষেত্রে হয়তো সেইটা ঘটেনি, কিন্তু যেটা হয় যে একটু তাড়াহুড়া হয়ে যায়। আচ্ছা, সব ক্ষেত্রে মনে হয় তাড়াতাড়ি শেষ করতে হবে, মুক্তি দিতে হবে, তাড়াহুড়াটা একটু মুশকিল। গতকালকে নিউজে পড়লাম যে আপনিও 2টি চলচ্চিত্রের গল্প রেডি, আপনি চলচ্চিত্র পরিচালনা করছেন, এই বিষয়ে আসলে কতটুকু সত্য বা আপডেট কি সেটা যদি আজকে লাক্স ক্যাফে লাইভের দর্শকদেরকে বলেন। এটা আসলে আমার দর্শককে আমি এর আগে কখনো জানাইনি, আমি আমার আমার থেকে আমার কাছ থেকে সময় বের করে নিয়ে আমি দুটো গল্প তৈরি করছি, দুটো গল্পেরই লেখা শুরু হয়েছে আমার। তো আপডেট বলতে আমি যেটা বুঝতে পারছি, মানে আই এম নট শিওর যে কোন সময়টাতে আমি ছবি দুটো স্টার্ট করতে পারবো, কিন্তু আমি বুঝতে পারছি 2020-এ আমি একটা অ্যাটলিস্ট একটা ফিল্ম ওর মধ্যে থেকে শুরু করবো। রেড বক্স আই ক্যান, হ্যাঁ, একটা সিনেমার নাম আমার রেড বক্স, লাল বাক্স বা রেড বক্স হোয়াটএভার, আর একটা আই ক্যান, আচ্ছা, আমি পারি বা হোয়াটএভার। এটার গল্প কে লিখেছেন? আমার আমার নিজেরই গল্প, আমার নিজের গল্প বলেই আমি একাই বিষয়টা নিয়ে মুভ করছি। এত ব্যস্ততার মাঝেই লেখার সময় কখন পান যে একটা সিনেমার গল্প লিখে ফেলেছেন? আমার শান্তি লাগে মানে লিখতে, হ্যাঁ, কারণ আমার কাছে সবসময় মনে হয় যে আমি কোনো কিছু করতে পারছি না, মানে নাটক করছি, অভিনয় করছি, দর্শক দেখে যাচ্ছে, হয়তো কখনো কখনো মিলিয়ে ফেলছে ক্যারেক্টার টু ক্যারেক্টার, যে মিরন ভাইকে এরকম অ্যাক্টিং দেখেছি, তখন আমার এক ধরনের ডিসস্যাটিসফ্যাকশন হয়, তখন মনে হয় যে আমি কিছু একটা, যেমন আমি লিখেছি এর আগে, আমার আমার এই বাংলাদেশেই মানে আমাদের এখানে টেলিভিশনেই অতঃপর খুব পপুলার একটা নাটক হয়েছিল, অতঃপর আমার লেখা, তারপরে বারোয়ারি আমার লেখা, এরকম আমার বেশ কিছু প্রোডাকশন হয়তো হিডেন, অনেকে জানে না আমি হয়তো লিখেছি, কিন্তু মনের চাহিদার জন্য লেখা। যেমন আমি একটা অটিজম নিয়ে আমি একটা গল্প করছি, একটা সিনেমার প্ল্যান করছি, সেটা কি আই ক্যান? আই ক্যান, ওকে। প্রায়োরিটি হচ্ছে অটিজম, একটা একটা 7 বছরের বাচ্চা আমার গল্পের মূল গল্পের যে অটিস্টিক হবে, ওই ক্যারেক্টারটা কখনো মানে মনে হবে যে হ্যাঁ, শি ইজ নট অ্যাট অল মানে মানে স্পেশাল বেবি, স্পেশাল চাইল্ড, এটা এটা মনে হবে আর কি। হ্যাঁ, গল্পের মধ্যে গল্পের কারণেই আমার এরকম একটা গল্প আনতে হয়েছে বা এরকম একটা চরিত্র আনতে হয়েছে। তো এই গল্পটা করতে গেলে আসলে আপনি যদি বলেন এই গল্পটা মিলন ভাই করতে গেলে, তো বিপদ আছে, কিন্তু মানে বিপদ আছে বলতে আমার দেশে এরকম করে একটা গল্প তৈরি করা যেটা মেক বিলিভ করতে হবে আমাকে যে হ্যাঁ, এটা এই চরিত্রটা ডেফিনেটলি অটিস্টিক স্পেশাল বেবি, হ্যাঁ, এটা প্রমাণ করাটাও জরুরি। আমি ছোট্ট একটা বিরতি নিয়ে এক্ষুনি ফিরছি। দর্শক, লাক্স ক্যাফে লাইভে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি এক্ষুনি, ততক্ষণ সঙ্গেই থাকুন।
মানুষ তো কথা বলবেই, কিন্তু সৌন্দর্য আমাদের অধিকার, আর আমার সৌন্দর্যের শুরু লাক্সের সাথে। সাতটি সৌন্দর্য উপাদান সমৃদ্ধ লাক্স যা দেয় কোমল ও সুরভিত ত্বক বহু ক্ষণ জুড়ে। সৌন্দর্য আমাদের অধিকার, লাক্স। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আবারও স্বাগত লাক্স ক্যাফে লাইভে। আপনাদের সঙ্গে আছি আমি মৌসুমি মৌ, এবং আমাদের সঙ্গে আছেন অভিনেতা আনিসুর রহমান মিলন। আমি একটু দর্শক কমেন্টস নিতে চাই, কারণ অনেকেই কমেন্টস করেছেন। দেখি কে কী লিখল। আইডির নাম হচ্ছে দুই নয়নের আলো, তিনি লিখেছেন, ভাইয়া আপনাকে আবারও অনেক সাধের ময়না পোড়ামনের মতো মুভিতে দেখতে চাই। কি বলবেন তার উদ্দেশ্যে? না, ডেফিনেটলি আমার নিজেরই অনেক ভালো লাগার জায়গা। আমি শান্তি পাই, স্বস্তি পাই যখন আমার মনে হয় যে আমার ফিল্ম ঝুলিতে অনেক সাধের ময়নার মতো একটা ছবি, পোড়ামনের মতো একটা ছবি, রাজনীতির মতো একটা ছবি আছে। সো ডেফিনেটলি তার মানে আইরিনকে ধন্যবাদ। এবং আমি তো চাই আসলে না যে আমি আর একটা ভালো সিনেমা আমার দর্শককে দেব, একটা না, আমরা অনেকগুলো চাই। আচ্ছা, আয়েশা রিমা লিখেছেন, মিলন ভাই অনেক পছন্দের একজন অভিনেতা। এম ডি মাসুম মিয়া লিখেছেন, হাই আপু, হ্যালো। পাপড়ি প্রীতি লিখেছেন, ইন্দুবালা ছবির একটা গান শুনবো প্লিজ। গান শোনানো কি সম্ভব? আমি জানি না। আপনি তো মঞ্চে অভিনয় করেছেন। না, কিন্তু আমি জানি না। আচ্ছা আচ্ছা, ওকে, দুঃখিত। এম ডি নুরুন্নবী মজুমদার লিখেছেন, তার অভিনয় অনেক ভালো লাগে। আচ্ছা, বাহরাইন থেকে দেখছেন আমাদেরকে শাহিন চৌধুরী। শাহিন চৌধুরী অনেক লাভ রিয়্যাক্ট দিয়েছেন, জুলিয়া দিয়েছেন অনেকগুলো লাভ রিয়্যাক্ট। আচ্ছা, এম ডি আজিজুল হক টুটু লিখেছেন, কেমন আছেন? ভালো আছি, অনেক ভালো আছেন তিনি। জান্নাতুল ফেরদৌস হ্যালো দিয়েছেন। আফসানা জেরিন লিখেছেন, পিওর অভিনেতা, পিওর অভিনেতা। আচ্ছা, আরও অনেক অনেক রিয়্যাক্ট, লাভ রিয়্যাক্ট কমেন্ট এখানে। ওকে, ইমিলা কিরণ লিখেছেন, আমি এই ছেলেটাকে অনেক পছন্দ করতাম যখন টেলিভিশন ছিল আমার, এমন কিছু একটা তিনি লিখতে চেয়েছেন। আচ্ছা, পারফেক্ট জেন্টলম্যান লিখেছেন রাদিয়া সাদমান রিমা। আচ্ছা, রিয়াজুল হক রিফাত লিখেছেন, আপনাকে খলনায়ক চরিত্রে বেশি মানায়। আপনার নিজের কি অভিমত এই ক্ষেত্রে, যে আসলে নায়ক হিসেবে বেশি মানে নাকি খলনায়ক হিসেবে বেশি মানে? চরিত্রের প্রয়োজনে যেটা মনে হয়, ধরে নায়ক তো খলনায়ক হতে পারে। হ্যাঁ, হতে পারে। সো চরিত্রটাকে আমি অনেক বেশি প্রায়োরিটি দেই। কারণ আপনি, আমি আবারও যদি উদাহরণ দেই যে দেহরক্ষী, দেহরক্ষী তো বলতে প্রথম নায়ককে আর ভিলেনকে, হ্যাঁ, আপনি কি করে বের করবেন? আমার আমার পছন্দের ভালোবাসার মানুষটাকে আমি ইয়ের কাছে দিয়ে গেলাম, যে তুমি দেখে রেখো, মারুফের কাছে, মারুফ তুমি দেখে রেখো। ডিউ টু আমার অনেক শত্রু আছে, আমি আন্ডারগ্রাউন্ড করি, রাইট, আন্ডারগ্রাউন্ডের পলিটিক্স করি, সেম এক্সাম্পল, রাইট। তো সেখান থেকে ও ভালোবেসে ফেলেছে, এখন ভিলেনকে হিরোকে মানে কিভাবে আমি জাজ করব? কনফিউজড, খুবই কনফিউজিং। সো দর্শকের পয়েন্ট অফ ভিউ থেকে থ্যাংক ইউ ভেরি মাচ যে ওই প্লেটা করতে ভালো লাগার মানে ওই এন্টি হিরো ক্যারেক্টারটা দর্শক এনজয় করে ডিউ টু লাউড পারফরম্যান্স থাকে। হ্যাঁ, এবং আসলে কোনটা করা কঠিন বেশি, হিরো নাকি এন্টি হিরো? ডেফিনেটলি এন্টি হিরো। ওকে, পরের কমেন্টটা নিয়ে নেই। আপনার নিয়মিত চলচ্চিত্র আসে না কেন? রিয়াজুল হক রিফাত, আমার তো মনে হয় নিয়মিত আসছে, সে হয়তো জানে না। রিয়াজ ভাই, আমার দুটো ফিল্ম পরপর দু মাসে এসছে, এটা আমি দুঃখিত বা আমরা দুঃখিত যে আপনার পর্যন্ত আমরা পৌঁছাতে পারিনি, এটা আমাদের একটা প্রবলেম আসলে সিনেমা রিলিজের ক্ষেত্রে। একদম ঠিক তাই, তাকে আমি আরেকটা ইয়া দিব। সে রিয়াজুল হক রিফাত লিখেছেন, অভিনয় জগতে কাকে দেখে বেশি অনুপ্রেরণা পেয়েছেন? হুমায়ুন ফরিদি। ওকে, তানিয়া তানু লিখেছেন, ভাইয়া আমি তানিয়া, ময়মনসিংহ থেকে দেখছি আপনাকে, আপনার একজন স্টুডেন্ট ছিলাম, অনেক ভালো লাগে আপনার কাজগুলো, উইশ ইউ অল দ্য বেস্ট। হ্যাঁ তানিয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার মনে আছে তোমরা তখন, আমিও তো ছোট ছিলাম, তোমরা আমার স্টুডেন্ট ছিলা, তোমরা এখন অনেক বড় হয়ে গেছে নিশ্চয়ই। আচ্ছা, যেহেতু আপনার স্টুডেন্ট ছিল, এই গল্পটা আমি একটু শুনতে চাই যে এটা কবেকার কথা ছিল। বলতে যেটা হচ্ছে যে ঢেকি তো স্বর্গে গেল বারবানে, ধানবানে, তো আমি থিয়েটারে, আমি ক্লাস মানে 12 বছর থেকে আমি থিয়েটার করি। সো আমি ব্রিটিশ কাউন্সিলের একটা প্রজেক্ট দেখতাম চাকরি করতে গিয়ে, চাকরির জায়গায় এসে, ডেমোক্রেসি ওয়াচের আন্ডারে ছিল ব্রিটিশ কাউন্সিলের একটা প্রজেক্ট, 31টা প্রজেক্ট পুরো বাংলাদেশ ব্যাপী ছিল। তো আই ওয়াজ দ্য ইয়াংগেস্ট প্রজেক্ট অফিসার ইন ব্রিটিশ কাউন্সিল, 27 বছর বয়সে আমি প্রজেক্ট অফিসার তখন। ওদের একটা প্রজেক্ট ম্যানেজিং এ ছিল। আচ্ছা, এখন আমি যেহেতু প্রজেক্টের হেড, আমি ওখানে নাটক ঢুকিয়ে দিয়েছি, আমি প্রজেক্টের মধ্যে
আচ্ছা হ্যাঁ, এবং ওটার নাম ছিল হচ্ছে মোবাইল থিয়েটার। বাহ, মোবাইল থিয়েটার মানে বিভিন্ন জায়গায় গিয়ে আমি ওইখানে 40 জন পারফর্মার তৈরি করেছি, তার মধ্যে তানিয়া। এর পরে বোধহয় খুব সম্ভবত আপনি একটি ব্যাংকে জব করতেন, যতটুকু জানি 19 মাস ছিলাম স্ট্যান্ডার্ড চার্টার্ড গিনেস ব্যাংকে। এবং তারপরে যে অভিনয় একদম পাকাপোক্তভাবে ঢোকা, তখন কি পরিবার থেকে কোনো বাধা এসেছে যে কেন তুমি ব্যাংকের জব ছেড়ে দিয়ে এত ভালো অপরচুনিটি ছেড়ে তুমি অভিনয়ে যাচ্ছ? আমাকে আসলে বাধা দেয় নাই, কিন্তু যেটা হয়েছে তাদের হয়তো একটু ইনসিকিউর ফিল হয়েছে, মানে ইনসিকিউরিটি ছিল তাদের মধ্যে, ফ্যামিলির মধ্যে, যে আমি আসলে আদৌ এই জায়গায় স্ট্যান্ড করতে পারবো কিনা বা এটা কি প্রফেশন হতে পারে কিনা। কারণ আমি ধরেন 20 বছর আগে যখন স্টার্ট করেছি, তো 20 বছর আগে এটাকে প্রফেশন হিসেবে নেয়ার মতো সিচুয়েশন একটু কম ছিল, অভিনয়টাকে শুধুমাত্র। তো সেখানে আমার শুধুমাত্র অভিনয়ে করে এস্টাবলিশড হওয়া বা আর আদারওয়াইজ অন্য কিছু করার সুযোগ কমে যাবে তখন। ব্যাংকে চাকরি করার একটা এজ আছে, এনজিওর বলেন বা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন বলেন একটা এজ আছে। এরপর এজটা ক্রস করে গেলে, এক্সকিউজ মি, এজটা ক্রস করে গেলে আমি আসলে আবার জয়েন করতে পারবো কিনা ওসব জায়গায়, আমাকে যদি ব্যাক করতে হয়। তখন একটা দ্বিধাদ্বন্দ্বে ছিলেন যে আসলে কি করব। আমার না, পরিবারের দ্বন্দ্বটা বেশি ছিল। আমার দ্বন্দ্বটা ছিল হচ্ছে যে আমি ফাইটটা কতটুকু পর্যন্ত করতে পারবো। আসলে আমার মন কি চায়, আমরা যারা এই কাজ করি অঙ্গনে, প্রত্যেকেরই কিন্তু মনের মধ্যে কোথাও একটা ভয় থাকে। আবার অনেকে কিন্তু যে না, আমার মন যেটা চাচ্ছে আমি সেটাই করব, সেটাই করব। আমি একটু জানতে চাইবো গাংচিল সম্পর্কে। গাংচিলের প্রায় 75% শুট হয়ে গেছে, নৈমিতাজ মিয়ামুলের ডিরেকশন, আমাদের আওয়ামী লীগের সভাপতি হচ্ছে, ওনার নাম কি, ভদ্রলোক, আমি এই মুহূর্তে ঠিক মনে করতে পারছি না। ওনার হচ্ছে গল্প গাংচিল, মানে গল্পটা অনেক অসাধারণ। আমরা যেখানে শুট করছি সেটা হচ্ছে আপনার ওই ভদ্রলোকের বাড়ি নোয়াখালীর একটা, আমরা দেখতে পাবো কবে এটা, এটা সামনের বছর রিলিজ করবে। আপনার পছন্দের সেরা চলচ্চিত্র কোনটি? অনেক সাধের ময়না। অনেক সাধের ময়না। আর লালচর নিয়ে যদি কোনো মন্তব্য করতে বলি, ওটা একটু ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের সিনেমা। মিলন ভাই তোমার, মানে আমি তো মিলন ভাইকে খুব পছন্দ করি, আমি ছোট থেকেই মিলন ভাইয়ের বই পড়েছি, দুজনের নামও এক। মিলন ভাইও আমাকে খুব পছন্দ করে, আবার নামও এক, পার্সোনালি আমাকেও খুব পছন্দ করে। তো নাদের ভাই প্রথম সিনেমা, তার তার একটা ড্রিম, তার একটা স্বপ্ন, এবং আমরা অনেক কষ্ট করেছি সিনেমাটা নিয়ে। দর্শক কিচ্ছু জানে না এই এই ব্যাপারে, মানে থাকার জায়গা ছিল না ওখানে, অনেক কষ্ট করে একটা থাকার জায়গা ব্যবস্থা করেছে নাদের ভাই, করেছে কষ্ট করে। একটা চর এলাকা পুরোপুরি, প্রচন্ড ঠান্ডা, পানির মধ্যে থেকে থেকে আমাদের সবারই স্নিজিং হয়ে যাচ্ছে, সর্দি লেগে যাচ্ছে, ভোরে গিয়ে শুট করতে ঢুকে যেতে হচ্ছে আমাদেরকে। সো লালচরটা আমি অনেক এনজয় করেছি কাজটা করতে গিয়ে, এবং আমার কাছে মনে হয়েছে যে দর্শক আসলে তার সঙ্গে ছিল, মানে যখন দেখেছে দর্শক তখন আসলে দর্শক বুঝেছে যে এই এটার মধ্যে কষ্ট আছে, সিনেমাটার মধ্যে আমরা অনেক কষ্ট করে করেছি সেটা বুঝেছে দর্শক। আমি একটু স্বপ্ন বাড়ি এবং টার্গেট সম্পর্কেও জানবো, যে টার্গেটের শুটিং কি সব শেষ? টার্গেট শুটিং শেষ, টার্গেট রেডি আছে, এখন সেটা রিলিজ করার জন্য একটা প্রক্রিয়া প্রক্রিয়ার মধ্যে আছে। সাইফ চন্দনের ডিরেকশন, আদনানের প্রডিউস সিনেমা ওটা। আর স্বপ্ন স্বপ্ন বাড়ি হচ্ছে টাকি ভাই আমাদের একজন দেশের বাইরে থাকে, প্রবাসী একজন, উনি কিচ্ছু না, সিম্পল একজন বিজনেসম্যান ওইখানের, এবং খুবই সাদা সাদা একজন মানুষ। ওনার হঠাৎ করে মনে হয়েছে যে বাংলাদেশে একমাত্র প্রথম হরর ফিল্ম হতে পারে, যে এটা হরর ফিল্ম এখনো। আপনার অভিনীত যে চলচ্চিত্রগুলোর কথা বলি, যদি আলতা বানুর কথা বলি, আপনার পছন্দের আসলে কয়েকটি সিনেমার নাম যদি শুনতে চাই আপনার অভিনীত? আলতা বানু আমার আমার পছন্দের একটি অভিনীত ফিল্ম। আমার দেহরক্ষী আমার অনেক পছন্দের ছবি, রাজনীতি আমার অনেক পছন্দের ছবি, অনেক সাধের ময়না আমার একটা পছন্দের ছবি, এদিকে লালচর আলতা বানু আমার অনেক পছন্দের সিনেমা। বিনোদন অঙ্গনে আপনার বন্ধু মূলত কারা, যদি কয়েকজনের নাম জানতে চাই কাদের নাম বলবেন? সকাল আহমেদ আমার বন্ধু আমাদের এখানে, আরফান আমাদের বন্ধু, সাজু খাদেম আমার বন্ধু, সৌদ আমার বন্ধু, মমো আমার বন্ধু, অপর্ণা আমার বন্ধু। আচ্ছা,
এবং টেলিভিশন নাটকেও পরিচালনা করছেন, টেলিভিশন নাটক পরিচালনা করছেন। আমি সর্বশেষ মনে হয় দেখেছিলাম কোরবানির ঈদে বা রোজার ঈদে। হ্যাঁ, তো এই যখন আপনি সিনেমার পরিচালনায় চলে যাবেন তখন কি নাটক পরিচালনা অব্যাহত থাকবে? নাটক পরিচালনার বিষয়টা কিরকম, মানে বিশেষ নাটক তৈরি হচ্ছে ঈদের সাত দিন ব্যাপী, সাতটা প্রোডাকশন যাচ্ছে, তো সেখানে একটা ফোকাস করা যায়। আচ্ছা, মানে সাত পর্বের ধারাবাহিক। হ্যাঁ, একটা ফোকাস করা গেল, এটা একটা। এক দুই, প্রফেশনালি অ্যাক্টিং এর পাশাপাশি ডিরেকশন করা, ধরো সাব্বির ভাই করছে অ্যাক্টিং এর পাশাপাশি ডিরেকশন করছে, এরকম আরো অনেকেই করছে, অনেকেই আছে। সেইটাতে এখনো পুরোপুরি আমি মনোযোগী হইনি, মানে পুরোপুরি ডিরেকশন, ধরো একটা সিরিয়াল হাতে নিলাম, ওইটা আমি বানাচ্ছি, আমি ডিরেকশন করছি, ওইটা আমি এখন হাতে নিই, বিকজ অফ আমার মাথার মধ্যে সব ফিল্মটা আছে এখন। আচ্ছা, বাট যখন আপনি আপনার পরিচালনায় সিনেমা বানাবেন তখন কি ওই সিনেমায় আপনাকে আমরা একজন অ্যাক্টর হিসেবে পাবো? না, আমি আমার সিনেমাতে আমি অভিনয় করব না, আমার সিনেমাতে একেবারে টোটালি আমি অভিনয় করব না। আমাকে হয়তো ব্যাক টু শটে কোথাও কোথাও স্পিলবার্গের মতো দেখা যাবে, স্পিলবার্গের প্রত্যেকটা সিনেমাতে হয়তো তাকে পাওয়া গেছে। মায়ের কথা জানতে চাই, আমাদের শ্বশুরের আগে মায়ের কথা হচ্ছিল যে কলাবাগানে দীর্ঘদিন ধরে থাকা হচ্ছে মায়ের জন্য, মা অন্য কোথাও যেতে চান না। আমার মায়ের 55 বছর, মানে 55 ইয়ার্স উনি হচ্ছে কলাবাগানে, মানে আমার যেখানে জন্মস্থান সেখানে, তো ওনার অনেক মানে আমাদের জন্য যেন প্রাণ পড়ে গেছে সেরকম এলাকাটার জন্য তার প্রাণ পড়েছে, যার জন্য আমরা আসলে এলাকাটা ছেড়ে আমরা অন্য কোনো এলাকায়, যেমন আমার জন্য কনভিনিয়েন্ট, আমার যদি প্রফেশনাল জায়গায় বলি তাহলে উত্তরার ওই দিকটা আমার জন্য অনেক কনভিনিয়েন্ট হয়, কিন্তু আমার যেহেতু মা প্রায়োরিটি বেশি, সো মার এখানে পছন্দ, আমার ভাই বোনরাও কাছাকাছি থাকে, সো মার জন্যই আমার এখানে একসঙ্গে থাকা আর কি। আমি তো মার সঙ্গে থাকি আসলে, ইনফ্যাক্ট মা আমার সঙ্গে থাকে না, আমি মার সঙ্গে থাকি। আজকের মতো শেষ করতে হচ্ছে, অনেকটা শেষ পর্যায়ে চলে এসেছি, যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকে। দর্শক, আমাদের পাওয়া তো ভালোবাসা আপনাদের কাছ থেকে, এবং ভালোবাসা পেয়ে কিন্তু 20 বছর এই টেলিভিশন বা ফিল্মের সঙ্গে এগিয়ে গেছি বা আপনাদের সঙ্গে আছি। প্রে ফর মি অ্যান্ড আমার সিনেমাগুলো যখন সিনেমা রিলিজ হয় সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখেন, আমরা আরও উৎসাহিত হব। মন্দ ভালো বলার সুযোগ এখন অনেক আছে, আপনার হাতে মোবাইল আছে, টিপে বলে দেন খারাপ হয়েছে, আমরা খুশি হব তাতে। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ, অনেক শুভকামনা পুরো প্রথম আলো পরিবারের পক্ষ থেকে, যে আগামী দিনগুলো অনেক ভালো কাটুক, এবং সেই সঙ্গে যেহেতু পরিচালনায় আবার নাম লিখাচ্ছেন চলচ্চিত্র পরিচালনায়, সেক্ষেত্রেও আপনি সফল হন, অনেক ভালো থাকুন। থ্যাংক ইউ প্রথম আলোকে, অনেক ধন্যবাদ এরকম একটা সুন্দর, অনেক ছোট্ট করে একটা সুন্দর প্রোগ্রামে আমাকে ডাকার জন্য। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ, আমি বিদায় নিচ্ছি। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। ইন্দুবালা কিন্তু হলে চলছে, আরও কিছুদিন থাকবে, সুতরাং যারা আনিসুর রহমান মিলনকে ভালোবাসেন অবশ্যই হলে গিয়ে ইন্দুবালা সিনেমাটি দেখবেন। আর অনেক ভালো থাকুন, সবসময় থাকুন প্রথম আলোর সঙ্গে।